ভানুমতির খেল রে ভাই ভানুমতির খেল। বাবা কোথায়? অফিস ঘরে আছেন বোধহয়। আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখা করে আসি। যাও, মনে হয় খবরের কাগজের লোকেরাও এসেছেন, দেখো কি। ভানু এসেই বাবার খোঁজ কেন করছে? জাদু সম্রাট আনাতোলি যে ম্যাজিক করে সারা বিশ্বে হইচই ফেলে দিয়েছেন, আমাদের ভারতবর্ষকে কেউ কখনো সেটা করতে পারবে না। কে বললে পারবে না? আসলে আনাতোলি ওখানকার একটি সাংবাদিক বৈঠকে বিশেষ করে আপনাকে উদ্দেশ্য করে বলেছে যে এই রকম ম্যাজিক সারা বিশ্বে নাকি আর কেউ করার কথা ভাবতেও পারবে না। কেন পারবে না? কত প্রতিভা আছে, কেউ না কেউ একদিন না একদিন ওনার রেকর্ড ভাঙবে। একদিন না একদিন কেন জাদু সম্রাট? আপনার পরিবারে তো অনেক প্রতিভাশালী ম্যাজিশিয়ান রয়েছেন, তবে আজ কেন নয়? আজ ভারতবর্ষে বসে আমরা কেন এই ম্যাজিকটা দেখতে পাবো না? আমরা সবসময় কেন এত পিছিয়ে থাকবো? আমরা আশা করেছিলাম যে আপনাদের পরিবারের কেউ না কেউ এই মন্তব্যের সঠিক জবাব দেবে, কিন্তু আপনিও একেবারে নিশ্চুপ। তবে কি জাদু সম্রাট আজকাল ঝুঁকি নিতে ভয় পাচ্ছেন? আপনার প্রশ্নের উত্তর আপনি নিজেই দিয়ে দিয়েছেন। আমি কেন আমার সন্তানদের জীবনের ঝুঁকি নেব বলতে পারি? তার মানে দেশের সম্মানের থেকেও আপনার কাছে আপনার পরিবারের সুরক্ষাটাই বেশি, তাই কি? অথচ একসময় এই জাদু সম্রাট নিজের প্রাণের ঝুঁকি নিয়েও কত বেশি না করেছেন, তাই না? বিশ্বে আপনাকে সবাই এই জন্য সম্রাট উপাধি দিতে বাধ্য হয়েছিল। বাংলার মাথা কিন্তু গর্বে উঁচু হয়ে গেছিল। সেই সব দিন কি তাহলে শেষ? একবার এই আনাতোলির চ্যালেঞ্জের উত্তরটা দেওয়ার চেষ্টাও করব না আমরা? এই প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। এই বিষয় ছাড়া আপনাদের যদি অন্য কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। বাবার খুব কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি সেটা। না না, আমাকে বাবার সম্মান রক্ষা করতেই হবে। বাবা, বাবা আপনি ওনাদের কেন বলছেন না? খুব তাড়াতাড়ি জাদু সম্রাট মহেন্দ্র সরকারের পরিবার থেকে জাদুকর আনাতোলির ম্যাজিকের উত্তরটা পাওয়া যাবে। সত্যি? তবে কি এতক্ষণ স্যার আপনি আমাদের সারপ্রাইজ দেওয়ার জন্য চুপ করেছিলেন? তাহলে আমরা এটা ঘোষণা করে দিই। না না না, ওসব কিছু নয়। আসলে গঙ্গা বক্ষে ঝাঁপ দেব আমি। হোয়াট? জাদু সম্রাটের পুত্রবধূ, বাবার সম্মান আমি রক্ষা করব। থ্যাংক ইউ ম্যাডাম, মানে আমরা আরেকটা নতুন রেকর্ড দেখার অপেক্ষায় থাকবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ স্যার। তবে আমরা একটা দূরদর্শ ম্যাজিক দেখার অপেক্ষায় থাকবো। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার, আমরা তাহলে আসছি। হ্যাঁ, সত্যি এটা একটা ব্রেকিং নিউজ হবে যে প্রাণের ঝুঁকি নিয়ে জাদু সম্রাটের সম্মান রক্ষা করবে তার পুত্রবধূ ভানুমতি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ম্যাম। চলো। তুমি ওনাদের কি বললে ভানু? কেন এমন বললে? মেঘ চায় না, তোমার শাশুড়ি চান না, তাহলে কেন তুমি এই ঝুঁকি নিচ্ছ? বাবা, আমি আগে আপনাকে একটা জিনিস দেখাতে চাই, আপনি এটা দেখুন, তাহলেই বুঝবেন যে ম্যাজিকে কতটা ঝুঁকি কম হবে আর ম্যাজিকটাও কিভাবে অনায়াসে করা যাবে। Thank you.
একি এ তো গুরুজি সেই ডায়েরির পাতা। তোমার কাছে এলো কি করে? এটা আমার বাবার ম্যাজিকের জিনিসের মধ্যে ছিল, আমি কাউকেই জানাইনি। কারণ গর্ভী বলেছিল ডায়েরিটা নাকি অভিশপ্ত, আমাকে ডায়েরিটা নষ্ট করে ফেলতে বলেছিল। কিন্তু আমি পারিনি বাবা, এই ডায়েরিতে এত দুর্মূল্য সব ম্যাজিক আছে যার জন্য আমি ডায়েরিটা নষ্ট করতে পারিনি। কত খুঁজেছি এটা, কত খুঁজেছি। তার মানে গুরুজি এটা জনার্দনকে দিয়ে গেছিলেন। ক্রিশ্চিনা জানে এর কথা? না বাবা, মা জানে না, আর আমি ওকেও সব কথা বলিনি। মানে ও জানে না যে এটা আমি কোথায় লুকিয়ে রেখেছিলাম। বাবা বাবা, এটা কিন্তু আমি আপনাকেই প্রথম জানালাম। বাবা আপনি ভালো করে দেখুন, দেখুন না দাদু কিভাবে ম্যাজিকটা করতে হবে সেটা বুঝিয়ে দিয়েছেন। আমার সম্মান রক্ষা করার জন্যে তুমি এত বড় ঝুঁকি নিতে চাইছো, আমি বলতে বাধ্য হচ্ছি ভানু, এই ডায়েরিটা যোগ্য লোকের হাতেই পড়েছে। তবে সাবধান ভানু, আমাকে যা বলবার বলেছ আর কেউ যেন এই ডায়েরিটার কথা না জানে। মিক ছাড়া আর কাউকে তুমি বলবে না, কাউকে না। মনে থাকবে তো? মনে থাকবে বাবা। আশ্চর্য, ভানু এতক্ষণ বাবার সঙ্গে কি কথা বলছে? এই ম্যাজিকে যতই ঝুঁকি থাকুক না কেন, এই ম্যাজিকটা করতে আমি ভয় পাবো না। সরকার বাড়ির সম্মান বাড়ানোর জন্য কি আমি এইটুকুও করতে পারি না? তোমার ক্ষমতা নিয়ে আমি কোনো সন্দেহ করি না ভানু। বাবা দেখবেন, আমি ঠিক প্রমাণ করব জাদুঘর আনাতলির মতো ক্ষমতা এই বাড়ির মধ্যেও রয়েছে। ভানু তুমি মেঘ, ভানু আমার কথা শুনল না। ও গঙ্গাবক্ষে হাত বাঁধা অবস্থায় বাক্সে বন্দী হয়ে জলে ঝাঁপাতে চায়। বাড়ির সম্মান রক্ষা করবে বলছে। এই পাগলিকে কি বলি বলো তো? ভানু কি করে আমার কথাটাকে একেবারে উড়িয়ে দিল? সত্যি কি আমার কথার কোনো গুরুত্ব নেই ভানুর কাছে? আমি কি ভানুর কেউ নই? কি হয়েছে তোমার, এত কেন রেগে আছো? আরে আরে
বলো তোমার কি দরকার আমি আমি বের করে দিচ্ছি এর ঘাটাঘাটি কেন করছো কদমদা কদমদা তাড়াতাড়ি এসো কদমদা তো নেই বলরামদা ও বলরামদা কোথায় তুমি আইতাছি কি হচ্ছে মেঘদাদা অত ছিলাম লিখিসের কোথায় ছিলে আর আর আমার জামা কাপড়গুলো কোথায় রেখেছো সব একটাও খুঁজে পাচ্ছি না জামা কাপড় তো জাদু বদি রাখছে আমি কি কইরা জানু বলরামদা তুমি যাও ওই রান্নাঘরের দিকটা সামলাও আমি খুঁজে দিচ্ছি যাও হ্যাঁ যাইতাছি কাজ পাড়াতে ওস্তাদ কেন এত রেগে গেল কে জানে আরে বাবা কিছু তো বলবে নালে কি করে বুঝবো আমি কোথায় ভাবলাম দাদু ডায়ের পাতাগুলো দেখাবো তা না বাবার জন্য আমি এত বড় লড়াই করছি কোথা আমার পাশে থাকবে তা না রাগ দেখিয়ে চলে গেল শোনো না বলছিলাম যে তোমাকে একটা জিনিস দেখানোর আছে জানো আর এটা খুব গোপন বাবা বলছিলেন এটা তোমাকে ছাড়া কি হলো তুমি শোনো না বলছিলাম যে আমি কিন্তু সত্যি কথাটা খুব গুরুত্বপূর্ণ জানো আর এই জন্যই আমি তোমাকে বলছি দেখো আমি আমি বাবাকেও বলেছি কথাটা তুমি তুমি এরকম কেন করছো কেন রেগে আছো বলো তো আরে তুমি সত্যি আমার কথা শুনতে পাচ্ছ না আরে আমার কথাটা শোনো আমি কি বলছি তো একবার শোনো আমি কি তোমার সব কথা শুনতে বাধ্য নিশ্চয়ই না কারণ তুমি আমার কথা শোনো তাও আমি কিছু বলেছি তোমায় তাই আমাকে আমার মতো ছেড়ে দাও তুমি তোমার কাজ করতে পারো আর তোমার সিক্রেট জানানো আমার কোনো আগ্রহ নেই থ্যাংক ইউ যখন ইচ্ছে কষ্ট দেবে তাই না এক এক সময় তো একেবারে মাথায় তুলে সবার সঙ্গে লড়াই করো আমার জন্য আর এক এক সময় এমন ব্যবহার করো যেন আমি তোমার জীবনের কেউ নই এই কথাটা তো আমিও বলতে পারি ভানু তোমাকে আমি বলেছিলাম এই ম্যাজিকের ঝুঁকি না নিতে শুনেছ আমার কথা ভানু ভানু কেন তুমি বুঝতে পারছো না তোমার যদি কিছু হয়ে যায় আমার কি হবে সেটা একবারও ভেবে দেখেছো আমি কি তোমার কথা একটুও ভাবি না না ভাবো না এই বাড়ির সবাই তোমার কাছে গুরুত্বপূর্ণ মা বাবা বড় জেঠি রাঙা পিসি দাদা দিদি বৌদি সবাই সবার খেয়াল রাখো তুমি কে কি ভাবলো কে কি বললো তোমার কাছে সবকিছু গুরুত্বপূর্ণ শুধু আমি ছাড়া আমার কথা ছাড়া বিশ্বাস করো আমি শুধুমাত্র বাবার জন্য
আর এই পরিবারের সম্মান রক্ষার জন্যই ঝুঁকিটা নিচ্ছি। তুমি জানো আজ সাংবাদিকরা বাবাকে কি শোনাচ্ছিলেন? বলছিলেন বাবা জাদু সম্রাট, অথচ তার থেকে ভালো ম্যাজিক করে দেখালেন ইতালির ওই জাদুকর। আর ওই জাদুকর নাকি চ্যালেঞ্জও ছুড়েছে, ওনার মতো এই ম্যাজিক কেউ দেখাতে পারবে না। এরপরেও চুপ করে থাকবো আমরা? তুমি কি চাও বলো তো? আমি তো বলছি এই ম্যাজিকটা করার সহজ উপায় আমার জানা আছে। বলছি ভানু, ভানু আমার খুব ভয় করছে তোমাকে এই ম্যাজিকটা করতে দিতে। কয়েক সেকেন্ডে অনেক কিছু হয়ে যেতে পারে ভানু। আমি যদি এই ম্যাজিকটা ঠিক করে নাও করতে পারি, তবু তো বাবার সম্মানটা থাকবে। আর আমাদের কি দায়িত্ব নেই বাবার সম্মান রাখা? যে কোথায় গেল কে জানে। ওই জেঠুমনি না ড্রয়িং রুমে সবাইকে ডাকছে। বলছি যে রোম্যান্স করার সময় একটু খেয়াল রাখলে ভালো হয় না যে কোথায় আছো? বাচ্চাগুলো এসে গেলে, যাই হোক জেঠুমনি সবাইকে ডাকছে, তোমরা যাও, আমিও যাচ্ছি একটু পুটুকে খাইয়ে যাই, ওর কখন থেকে খিদে পেয়েছে। পুটু, এই পুটু, ভানু আমার কাছে এসো। এটা কি করা খুব দরকার ছিল ভানু? আমি তোমাকে এত করে বারণ করলাম তবু তুমি আমার কথা শুনলে না। তুমি সেই কাগজের লোকেদের কাছে গিয়ে বললে যে জীবনে ঝুঁকি নিয়ে তুমি এত বড় একটা ম্যাজিক করবে। কুমুদ, ভানু যা করছে দেশের সম্মান রক্ষা করার জন্য করছে। আমার তো মনে হয় তোমাদের সবার উচিত ওকে সাহায্য করা, উৎসাহ দেওয়া। ও যাতে ম্যাজিকটা ভালোভাবে করতে পারে সেই জন্য সব রকমভাবে ওকে সাহায্য করো। নেগেটিভ কথা বলে কেন ওকে নিরুৎসাহিত করছো? এ কি কাণ্ড! এ তো যাকে বলে সুখে থাকতে ভূতে কেলানো। মহান, তোকে হাজারবার বলেছি যে অন্য কিছু কর, অন্য কিছু কর। এই ম্যাজিক ম্যাজিক করে মাথা খারাপ করিস নি। আমার একটুও ভালো লাগছে না। যদি কিছু বিপদ হয় তখন? এই মেয়েটার জন্য রোজ কিছু না কিছু অশান্তি লেগেই আছে, কেন যে এত পাকামো করে কে জানে। আহ মা, কেন বুঝতে পারছো না বলো তো? পাকামো করছে কেটে এমনি এমনি খবরের কাগজে নাম উঠবে, দেখো আরো কত কি করে। দেখো তোমরা কেউ সাপোর্ট না করলেও আমি করব। দেশের সম্মান রক্ষার জন্যে সৈনিকেরা তো ঝুঁকি নেয়, ভানুও ভারতবর্ষের সম্মান রক্ষা করবে। উৎপল, তুমি সমস্ত ব্যবস্থাপনার দায়িত্ব নাও। জানো তো উপেন চেন্নাইয়ে গেছে পরের শোটার ব্যাপারে কথা বলার জন্য। হ্যাঁ হ্যাঁ জেঠুমনি, তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি যখন আছি তখন সব হয়ে যাবে। উৎপল আবার যদি মায়ার সঙ্গে হাত মিলিয়ে কিছু করে? ভানু, বেস্ট অফ লাক। আমি সত্যি সত্যি তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আজকে সবার সামনে স্বীকার করতে আমার বাধা নেই যে এই ঝুঁকি আমিও নিতে পারতাম না ভানু। একেবারেই তাই, আমিও তো অবাক হয়ে গেছি
ভানুমতির সাহস দেখে। ওর ধমনীতে কার রক্ত বইছে? অ্যানিম্যানের, তাই তো ওর এত সাহস। আমার গুরুদেব ম্যাজিকের ক্ষেত্রে এইরকম চ্যালেঞ্জ নিতে ভালোবাসতেন। ভানু, আমি তোমার পাশে আছি।